আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা স্পেশাল ভিডিও, কারণ এটি আমার জীবনের স্পেশাল ভিডিও। আজকে আপনাদের সাথে আমার আনন্দটা শেয়ার করব। আমি আমার এই আনন্দ আমার ফ্যামিলির সাথে শেয়ার করেছি, তো আপনারাও আমার ফ্যামিলির সদস্য, সেজন্য আপনাদের সাথে আমার এই আনন্দটা শেয়ার করব। কারণ আপনাদের জন্য আজকে আমি এই পর্যায়ে এসেছি। আপনারা সাপোর্ট না করলে হয়তো আমি এতদূর আসতে পারতাম না। প্রথমে আমি আমার আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই, এরপরে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের এই ভিডিওতে আমি কখন চ্যানেলটা খুলেছি, আমি কিভাবে করেছি, আমার মনিটাইজেশনটা কখন অন হয়েছে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমি এই চ্যানেলটা খুলেছি জুলাই 17, 2018 সালে। এরপর ডিসেম্বরের 12 তারিখ আমার চ্যানেলের মনিটাইজেশন অন হয়। আমার চ্যানেলের মনিটাইজেশন অন হতে 5 মাস সময় লেগেছে। এই 5 মাসের মধ্যে আমি অনেক হার্ড ওয়ার্ক করেছি, আমি অনেক ভিডিও আপলোড করেছি। এখন যারা নতুন ইউটিউবিং করতেছেন তাদেরকে বলবো, হার্ড ওয়ার্ক করতে থাকুন, সফলতা একসময় আসবে। অনেকেই কমেন্ট করে বলেন যে সাব করুন, ডান কানেক্ট, স্টে কানেক্ট, আসলে এগুলো বলবেন না প্লিজ, আপনাদের কাছে অনুরোধ। এগুলো বললে আপনার নিজের চ্যানেলেরই ক্ষতি হবে। আপনি যদি হার্ডওয়ার্ক করেন তাহলে একসময় আপনার চ্যানেল অবশ্যই মনিটাইজেশন অন হবে এবং আপনার সব কিছু ওকে হবে। এর জন্য অন্য চ্যানেলে গিয়ে স্টে কানেক্ট বা সাব ডান এগুলো বলবেন না প্লিজ। আমরা এখন ইউটিউব অনেক কঠোর হয়ে গিয়েছে, অনেক রুলস এখন দিয়েছেন ওনারা, তো এই রুলসগুলো আমাদের সবাইকে মেনে চলতে হবে। এরপর জানুয়ারির 12 তারিখ আমার পিনটা পাঠিয়ে দেওয়া হয়েছে, আমাকে ইমেল করে জানানো হয়েছে যে আপনার পিনটা পাঠিয়ে দিয়েছি, 3 সপ্তাহ অথবা 4 সপ্তাহ সময়ের মধ্যে পেয়ে যাব। তো আমি 2 সপ্তাহের মধ্যেই পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমার তেমন একটা সমস্যা হয়নি, কারণ আমার সব কিছু ওকেই ছিল, এর জন্য আমার সব কিছু ঠিক টাইমে আমি পেয়েছি। আপনাদের জন্যই বলবো, নতুন আফু অথবা ভাইয়াদের জন্য, অনেকে এখন আমরা ইউটিউবিং করতেছি, তো তাদের জন্যই বলবো আপনারা অ্যাডসেন্সের ঠিকানাটা খুবই সাবধানে দিবেন, বিশেষ করে আপনার এলাকার পোস্ট কোডটা ঠিকভাবে বসাবেন, তাহলে আপনার পিন পেতে কোনো সমস্যাই হবে না। তো যাই হোক, আমার সব কিছু ঠিক ছিল, যার কারণে আমার সব কিছুই সঠিক সময়ে আমি পেয়ে গিয়েছি। আর আমার ইউটিউবের খোলা থেকে অ্যাডসেন্স ঠিকানা সব কিছুই আমার সেলে করে দিয়েছেন। আর আজকে আমার এই ফার্স্ট পেমেন্টটাও আমি পেয়েছি। আর ফার্স্ট পেমেন্টটা কত পেয়েছি আসলে এটা তো বলা যাবে না, কারণ ইউটিউবের রুলস এটা নিষেধ আছে, তো আমাকে সেটা মানতেই হবে। আমি খুবই দুঃখিত, এটা বলতে পারলাম না আপনাদের সাথে, জাস্ট শেয়ার করলাম আমি কীভাবে কী করলাম। আপনাদের হয়তো উপকার আসতে পারে, যারা নতুন হয়তো অনেকেরই একটা উপকার আসতে পারে, তো এর জন্য আমি আজকে এই ভিডিওটা আপলোড করলাম। আর যেহেতু প্রথম পেমেন্ট আমার প্রথম পেমেন্টটা পেয়েছি, এর জন্য আমার ছেলেদেরকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করলাম, এরপরে একটু কেনাকাটা করলাম, আর এখন একটু খাওয়া দাওয়াও করব। আমার সব কিছুর অবদানে আমার ছেলেদের বেশি, আমার আজকের এই খুশিটার জন্য আমার ছেলেরাই সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছে, আমার হাজব্যান্ড উৎসাহ দিয়েছে। তো আপনাদের সাপোর্ট আমি পেয়েছি অনেক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে যে পেমেন্টটা পেয়েছি, আমি আসলে কেনাকাটাটা করেছি আমার মা বাবার জন্যই। আমি যখন প্রথম ইউটিউবিং শুরু করি তখনই আমি মনে মনে নিয়তটা করেছি যে আমি যখন ফার্স্ট পেমেন্টটা পাবো আমার মা বাবার জন্যই কিনব। এরপরে অন্য একটা আমার মনে একটা নিয়ত ছিল, তো সেটাই আমি করব। এই দুটো কাজে আমি করব, যার কারণে আমার কেনাকাটা আমার মা বাবার জন্য, এরপরে আমার ছেলেদের জন্য বেশি একটা কিছু কিনতে পারিনি। তো যেটাই আমার নিয়েছিল ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি ওটাই করব। তো আমি এই জন্য আজকে শেয়ার করলাম আমি আসলে ফার্স্ট পেমেন্ট দিয়ে কী করেছি, আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। তো আরেকটা কথা না বললে নয়, আজকে আমি
সকালে দেখি, ঘুম থেকে উঠে দেখি আমার কমেন্ট বক্সে একজনের লিঙ্ক ফাটিয়েছে, লিঙ্কে দিয়েছে যে আমি লুক, আমি ওটার এই লিঙ্কটা আমি দেখার জন্য আমাকে অনুরোধ করেছেন, এবং আবার দিয়েছে যে আমি অ্যাডমিনের খালাতো ভাই। যাই হোক, কে করেছে জানি না, ওই লিঙ্কটা পুরোপুরি ইউটিউব থেকে এটা হয়ে গিয়েছে, ওটা আমার কমেন্ট বক্সে পড়ে আছে কিন্তু আমার চ্যানেলে ওটা যায়নি। তো আমি সাথে সাথে ঘুম থেকে উঠে যখন দেখি, আমি লিঙ্কটা আমি ক্যান্সেল ডিলিট করে দিয়েছি, কারণ যার চ্যানেল তারই ক্ষতি হবে। তো আপনারা এই কাজটা প্লিজ করবেন না, আপনারা ইউটিউবের রুলসগুলো জানবেন, ইউটিউবের রুলসগুলো জেনে যদি কাজ করেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর কঠোর পরিশ্রম করলে সফলতা তো আসেই, এটা আমরা সবাই জানি, আর আল্লাহর উপর ভরসা রেখে আমাদেরকে কাজ করে যেতে হবে আমাদের সবাইকে। তো আমরা যদি এভাবেই কঠোর পরিশ্রম করি, একসময় সফলতা আসবে। আর আমরা যারা মেয়েরা ইউটিউবিং করি, আমাদের আসলে এটা ঘরে বসে, আমাদের এই ইউটিউবিংটা আসলে খুবই সুন্দর একটা জায়গা, আমরা ঘরের মধ্যে থেকে আমাদের কাজগুলো করতে পারতেছি। তো এর জন্য আমাদের আর বাইরে বেশি দৌড়াদৌড়ি করতে হয় না, আমাদের সব কিছুই, সংসার সব কিছু ঠিক রেখে আমরা এই কাজটা করতেছি। একটু পরিশ্রম করতে হবে, পরিশ্রম হয় না যে তা না, এটার মধ্যে অনেক পরিশ্রম আছে, অনেক কষ্ট করতে হয়, ও আমি কষ্ট করে আজ এই পর্যন্ত আসলাম, এই এই এখানে এসেছি। ও যাই হোক, আমি অনেক খুশি আজকে। ও আমার আজকে কেনাকাটাটা কী করলাম আপনাদের সাথে শেয়ার করি, আমার মায়ের জন্য কিনেছি আর আমার বাবার জন্য, বেশি বেশি কিছু কিনা হয়নি, অল্প কেনাকাটাই করেছি। আর এই যে আমার মায়ের জন্য কিনলাম, আর উপরে এটা আমার জন্য কিনলাম। ইউটিউব থেকে যেটাই পাই আর এটাই অনেক খুশি, আমার জন্য অনেক বেশি এটা, আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক অনেক খুশি, কি বলবো। তো ওই ওই থ্রি পিসের কাপড়টা ওইটা নিয়েছি আমার মায়ের জন্য, খুবই গরম, এখন তো গ্রীষ্মকাল চলে আসছে, তো সুতির কাপড় পরে আরাম পাবে, এর জন্য সুতির থ্রি পিসে নিলাম। আর এটা বি প্লাসের থ্রি পিসগুলো পরতে খুবই আরাম গরমের মধ্যে, তো এর জন্য কিনলাম মায়ের জন্য এটা। এরপরে এটা কিনেছে আমার বাবার জন্য, মুজিব কোট, আমার বাবা খুবই পছন্দ করে, কারণ উনি রাজনীতিবিদ, রাজনীতি করে, তো ভাবলাম যে ওনার জন্য মুজিব কোটই কিনি, তো এর জন্য এটাই কিনলাম, আশা করি আমার বাবা পছন্দ করবে। আসলে দামি বা কম দামি কিছু না, প্রথম পেমেন্ট দিয়ে মা বাবাকে দেওয়া এটাই কিন্তু অনেক আনন্দ আমার কাছে, আজকে অনেক আনন্দ, মানে আমি আনন্দ পাচ্ছি যে আমি আমার মা বাবাকে আমার প্রথম ইনকাম দিয়ে আমি কিনে দিয়েছি, তো এটাই আমার কাছে অনেক বড় কিছু, অনেক খুশি। তো এটা একটা কেসে কিনলাম, যেহেতু আপনাদের সাথে আমি শিলের ভিডিওগুলো আপলোড শেয়ার করব, তো আমার পুরাতন কেসিগুলো নষ্ট হয়ে গেছে, তো আজকে কেসিটাও কিনে নিয়ে আসলাম, এরপরে কাপড়ও বেঁধে ফেললাম কিছুতে। এটা হচ্ছে আমার বড় ছেলের জন্য, যার জন্য আমি আজকে ইউটিউবিং এত দূরে এসেছি, খুবই ছোট্ট একটা উপহার, ও পছন্দ করে নিয়েছে। যেহেতু আমার পেমেন্টটা বেশি একটা ছিল না, ও আমার যেহেতু দুইটাই নিয়ত ছিল, প্রথম পেমেন্ট দিয়ে আমি করব, এই জন্য দুইটাই, ওই দুইটাই নিয়তেই আমি করব। তো আমার ইচ্ছা আছে পরবর্তীতে ওদেরকে নিয়ে দেবো ইনশাল্লাহ, সামনে যদি আরও পাই তখন নিয়ে দেবো ছেলেদেরকে, ভালো কিছুই নিয়ে দেবো। তো আমার ভিডিওটি আর বেশি বড় করব না, আজকে আপনার সাথে অনেক কথাই বললাম, যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর আমার চ্যানেলের মজার মজার রান্না এবং সেলের ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।